ঐতিহ্যবাহী যে রথযাত্রা ইস্কন মায়াপুর এবং রাজাপুরের মধ্যে সীমাবদ্ধ হতো এবং রাজাপুর থেকে 5 কিলোমিটার অতিক্রম করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তের সমাগমে যে রথের রশি ধরে এই 5 কিলোমিটার অতিক্রম করে মায়াপুরের রথযাত্রায় জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারাণীর 3টি সুসজ্জিত রথ মায়াপুরে অস্থায়ী মাসির বাড়িতে এসে পৌঁছত। এবার লকডাউনের কারণে সেসব কিছুই হয়নি, শুধুমাত্র মন্দির প্রাঙ্গণেই রথযাত্রা নিয়ম রক্ষার রথযাত্রা হয়েছে এবং বর্তমানে এই 56 চলছে এবং এটি চলবে উল্টারথ পর্যন্ত। 1 জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা উল্টারথ এই মন্দির প্রাঙ্গণেই ইস্কন মায়াপুর মন্দির প্রাঙ্গণে হবে। সেখানে সর্বসাধারণের এবার প্রবেশ নিষিদ্ধ ছিল এই লকডাউনের কারণে এবং লোক সমাগম এবার নেই এবং রথের মেলা বা প্রসাদ বিতরণের যেসব কার্যক্রম এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম যেসব থাকতো, রাত 10টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান হতো, হাজার হাজার ভক্তবৃন্দ রথের রশিতে টান দিতেন এবং তারা রথের মেলা অংশগ্রহণ করতেন, প্রসাদ গ্রহণ করতেন, মেলায় অংশগ্রহণ করতেন, তার কিছুই হয়নি এই লকডাউনের জন্য। কিন্তু 56 ভোগ যেটি জগন্নাথ দেবের যে সেবা পূজা সেটি যথাবিধি চলছে। এখানে প্রায় 200 আইটেম দিয়ে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হচ্ছে, কিন্তু জনসাধারণের মধ্যে সেটি প্রসাদ বিতরণ করা যাচ্ছে না, পার্সেল করে তার ভক্তবৃন্দের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। এবং জগন্নাথ দেবের কাছে আমাদের প্রার্থনা যে এই সংকটময় সময়ে তিনি জগৎকে রক্ষা করুন এবং তার ভক্তদের রক্ষা করুন, জনগণকে রক্ষা করুন। তিনি ভক্তবৎসল জগতের নাথ, তিনি জগৎকে রক্ষা করুন, এটি আমাদের ঐকান্তিক প্রার্থনা। রসিক রঙ্গদাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।